Open Facebook. Facebook. 2. Scroll down. Like. আসসালামু আলাইকুম, দিস ইজ MH Roky and welcome back to MH Roky Tech. তো আজকের ভিডিওতে আপনাদেরকে এটাই দেখাচ্ছি যে কিভাবে আপনারা ভয়েস দিয়ে ফোন কন্ট্রোল করবেন। মানে হচ্ছে যে আপনি মুখে কথা বলবেন, আপনার মুখের কথাই আপনার ফোনটি কিন্তু কাজ করবে। যেমন হচ্ছে যে আপনি মুখ দিয়ে যেটা বলবেন যে ফোনকে এই কাজটা করো, তাহলে কিন্তু ফোন এই কাজটা করে দিবে। মানে আপনাকে হাতের কোনো স্পর্শ এখানে করতে হবে না, জাস্ট হাতের স্পর্শ ছাড়াই কিন্তু এই ফোনগুলো আপনারা কন্ট্রোল করতে পারবেন অ্যান্ড্রয়েড ফোন। এটা কিভাবে করবেন সেই জিনিসটা কিন্তু আজকের ভিডিওতে দেখাচ্ছি। তো চলুন আমরা ভিডিওটি শুরু করছি। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন থ্যাংক ইউ সো মাচ। শুরুতেই আমরা প্লে স্টোরে যাব, কারণ প্লে স্টোর থেকে আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন নামাতে হবে। তো আমরা অ্যাপ্লিকেশনটি নামিয়ে নিচ্ছি। অ্যাপ্লিকেশনটি হচ্ছে ভয়েস অ্যাক্সেস। জাস্ট ভয়েস অ্যাক্সেস এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। আমি এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিলাম। ইনস্টল হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। তো ইনস্টল কমপ্লিট। এখন দেখুন এখানে কিন্তু ওপেন আসছে, এই যে ওপেন। এখানে সাধারণত অনেক ফোনে কিন্তু ওপেন আসে না, এখানে জাস্ট আনইনস্টল লেখার মতো এরকম একটা অপশন চলে আসবে। তো এটা মূলত স্যামসাং ফোনের ক্ষেত্রে এরকমটা বেশিরভাগ হয়ে থাকে যে আনইনস্টল লেখা চলে আসে। তো অন্যান্য ফোনগুলোতে তেমন একটা আসে না, ওপেনই আসে। তো এখানেও আপনারা ওপেনে চলে যাবেন। ওপেনে যাওয়ার পরে এখানে ওকে আসছে, আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। ওকে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম চলে আসবে। তো আসার পর আপনাদেরকে যেটা করতে হবে, একদম নিচে দেখুন এখানে ভয়েস অ্যাক্সেস নামে একটা অপশন রয়েছে, আমি এখানে ক্লিক করে দিলাম। এরপরে এখান থেকে ভয়েস অ্যাক্সেস উপরে যে অপশনটা রয়েছে এটা আমরা এখান থেকে অ্যালাউ করে দিব। অ্যালাউ করার পরে আমাদেরকে এখানে নিয়ে যাবে। যাওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে এগ্রিতে ক্লিক করে দিব। এগ্রিতে ক্লিক করার পরে আমরা এখান থেকে স্টার্ট লিস্টিং বাটনে এখানে ক্লিক করে দিব। এরপরে আমরা এখানে ডানে ক্লিক করে দিব। এরপর আমরা এখান থেকে একটু নিচে যাব। নিচে আসার পরে আমরা এখান থেকে যে এই যে অপশনটি রয়েছে এই অপশনটির মধ্যে আমরা টিক মার্ক বা গোল দিয়ে দিব। এরপরে কন্টিনিউতে ক্লিক করে দিব, এখান থেকে অ্যালাউ করে দিব। এরপরে আবার কন্টিনিউতে ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করব, কন্টিনিউ, অ্যালাউ, আবার কন্টিনিউ, আবার কন্টিনিউ, আবার কন্টিনিউ, ফিনিশ। ফিনিশ আসার পরে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, এখানে আপনারা এই যে একটা অপশন রয়েছে শর্টকাট, শর্টকাট অপশনটিও আপনারা অ্যালাউ করে দেবেন। তাহলে আপনাদের ফোনের নিচে শর্টকাট নামে একটা অপশন চলে আসবে। এই দেখুন এখানে কিন্তু শর্টকাট নামে একটা অপশন চলে আসে। অনেক সময় এই যে জিনিসটা রয়েছে এটা যে ওপেন হয়ে গেছে, হ্যাঁ, এই জিনিসটা মূলত আপনাদের এখানে থাকে না। তো এটা এখান থেকে চলে আসছে। তো কাজ শেষ। এখন আমরা এখান থেকে আমাদের মূল পেজে চলে আসছি। এখন আমরা এটাকে ওপেন করব। ওপেন করে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য আমরা এখানে এই যে চিহ্নটি রয়েছে এটির মধ্যে ক্লিক করে দিব। এই চিহ্নটি যদি আপনাদের এখানে না থাকে, অনেক সময় যদি চলে যায়, তাহলে এই যে কর্নারে যে চিহ্নটা, বা অনেকের এই দিকে কর্নারে থাকে মূলত, তো এদিকে থাকবে এই চিহ্নটা। তো জাস্ট চিহ্নের মধ্যে আমরা ক্লিক করে দিচ্ছি। ওপেন ফেসবুক। ফেসবুক 2. Scroll down. Like. Scroll down. Like. 2. Comment. 5. Happy birthday. Enter. Go back. Go back. Home. YouTube. Scroll down. Scroll down, play video, 1, go back, home, open emo, scroll down, go back, open WhatsApp, 1, home. এরপরে জাস্ট আপনারা এই আইকনটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পরে জাস্ট আপনারা এটাকে অফ করে দিবেন। তো আমি এটাকে অফ করছি, ক্লিক করলে কিন্তু এটা অফ হয়ে যাবে, আবার ক্লিক করলে কিন্তু এটা অন হবে। তো এইভাবে মূলত আপনারা কাজগুলো করে নেবেন। তো আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে কাজগুলো আপনারা করবেন। যাদের স্যামসাং ফোন দিয়ে হচ্ছে না, তো স্যামসাং ফোন দিয়ে কিভাবে করবেন, তারা জাস্ট অ্যাপটা ইনস্টল করবেন, ইনস্টল করার পরে সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পরে আপনাদের প্রত্যেকের ফোনে এমন একটা অপশন থাকে, আমি জাস্ট আপনাদেরকে একটু বের করে দেখাচ্ছি। প্রত্যেকের ফোনে এমন একটি সিস্টেম থাকে, অনেকের এখানেই থাকে। তারপরে আমি একটু সিস্টেম সেটিংস, এটা আমার ওপো ফোনের সিস্টেম সেটিংসে পাবেন। এরপর আসার পরে এখানে দেখুন এই যে একটা অপশন রয়েছে, এই অপশনটার মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু ভয়েস অ্যাক্সেস নামে অপশনটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তবে আগে আপনাকে ওই অ্যাপটি ইনস্টল করতে হবে। তো স্যামসাং ফোন আপনারা এইভাবে করে নেবেন, এখান থেকে ওপেন করে নেবেন। ওই দিক থেকে যদি অ্যাপটা যদি ওপেন না হয় প্লে স্টোর থেকে, সেক্ষেত্রে তো এইভাবে মূলত কাজগুলো করে নেবেন। আর এই ছিল আমার আজকের ভিডিও, আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।